নিজের বিধানসভা এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিজের বিধানসভা এলাকায় সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। নিজের বিধানসভা এলাকায় সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি তাদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার গুড়িয়াহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার পিলখানা বাজার সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার চালান। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তিনি সমস্ত জায়গাতেই প্রচার চালাচ্ছেন। তিনি তার বিধানসভা থেকে এই প্রচার শুরু করেছেন, বিধানসভার সমস্ত এলাকাতেই এই প্রচার চালাবেন বলে তিনি জানান। মানুষকে যে করোনা ভাইরাস ইতিমধ্যেই সারা বিশ্বে অনেক মানুষ আক্রান্ত হয়েছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সদা সর্বদা সতর্ক আছেন যাতে এ রাজ্যে করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত না হয়, মানুষ যাতে সেফটিতে থাকে, সিকিউরিটিতে থাকে, যাতে সাবধানে থাকে, তার জন্য কী কী নিয়মকানুন সেই সচেতনতা পালন করার জন্য আমরা নাগরিকদের বলছি, এবং সারাদিনে যাতে চার পাঁচবার সাবান দিয়ে হলেও বা স্যানিটাইজ এবং সাবান দিয়ে হলেও যাতে হাত পরিষ্কার করে, হাত যাতে চোখে না লাগায়, মুখে না লাগায়, এভাবেই আমরা মানুষকে সচেতন করছি। এবং মানুষও উৎসাহিত হচ্ছে, জানতে চাইছে কীভাবে থাকতে হবে, কীভাবে চলতে হবে, এটা আমরা যতটা পাচ্ছি মানুষের কাছে যাচ্ছি, কিছু মাস্ক দেওয়ার চেষ্টা করছি, মাস্ক বাজারে পাওয়া যাচ্ছে না, মাস্ক দিচ্ছি, স্যানিটাইজ দিচ্ছি, দিয়ে তাদেরকে সতর্ক করছি। আজকে কি নিজের বিধানসভা থেকে শুরু করলেন? হ্যাঁ, আমি আমার নিজের বিধানসভা থেকে আমি শুরু করলাম। এটা লাগাতার চলবে? এটা লাগাতার চলতে থাকবে। এটা পিলখানা গুড়িয়াহাটি এক নম্বর অঞ্চল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আজকে একটা এখানে পাশে মসজিদ ছিল, সেখানে গেলাম, সবাইকেই মাস্ক দিলাম, এবং স্যানিটাইজ দিয়ে কীভাবে হাত ধুতে হয়, পরিষ্কার করতে হয়, সেটাও তাদেরকে অবহিত করলাম। তারা ভীষণ খুশি হলো।